অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, মিথুন রাশি। ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে? ব্যর্থতা না সফলতার মাস হতে চলেছে। এই ভিডিওতে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। মিথুন রাশির কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস, তার একটা সম্ভাবনা আমি তুলে ধরতে চলেছি। তো শুরু করা যাক মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির এ মাসে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ বিবাহ কেন্দ্রিক যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা কিছুটা হলেও আপনাদের কাটবে। এবং এর সাথে সাথে আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। গ্রহগত যা অবস্থান দেখা যাচ্ছে, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো। যারা উচ্চশিক্ষাতে আছে বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট এ মাসে মাসটাতে যথেষ্ট শুভফল প্রদান করবে। আপনি যদি মিথুন রাশি মানুষ হন, আপনার দাম্পত্য সুখের জায়গাতে কিছুটা হলো সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিকঠাক বন্ডিং না হওয়া, এই জায়গাটার সমস্যা। এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, অর্থ আটকে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ টাকা না পাওয়া, কোনো জায়গা থেকে পাওয়ার কথা যে টাকা, সেই টাকাটা হট করে আপনার বসে যাওয়া বা আটকে যাওয়া বা ডুবে যাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে হিউজ ইনভেস্টমেন্ট করবেন। ব্যবসা ক্ষেত্রে যদি বলা যায়, এ মাসটাতে মধ্যম ফল আপনারা পাবেন। অর্থাৎ খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয় ব্যবসার ক্ষেত্রে মোটামুটি। তবে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সাকসেসটা মোটামুটি পাবেন। অর্থাৎ নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, প্রেমের ক্ষেত্রে সফলতাটা কিন্তু আপনারা পাবেন। পুরাতন প্রেম কাম ব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে কানেকশানগুলো আসবে। অর্থাৎ ধরুন বহুদিনকার কাজের কানেকশান, সেই কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। তবে এ মাসে যারা বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ফাড়া, রক্তপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে মিথুন রাশি। মিথুন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে এই জায়গাটাকে সাবধানে থাকুন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ যোগ, কোথাও ঘুরতে যাওয়া, নিচকি বেড়াতে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খুশির সংবাদ আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা মোটামুটি ভালো, কিন্তু আপনাদের ব্যয় যথেষ্ট পরিমাণে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ অধিক থেকে অধিকতর ব্যয় এ মাসে কিন্তু হবে। ব্যয়ের দিকটা আপনারা একটু হলেও কন্ট্রোল করুন। ভাড়াটিয়া নিয়ে যাদের সমস্যা চলছিল, সে ভাড়াটিয়ার সমস্যা কিছুটা হলেও কিন্তু কাটবে। অর্থাৎ ভাড়াটিয়া নিয়ে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, সেই ভাড়াটিয়ার সমস্যা কাটবে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা অনেক অংশে কিন্তু শুভফল প্রদান করবে। অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ভূমি, ভবন, বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ নিজস্ব ফ্ল্যাট, বাড়ি, এগুলো কিনা জায়গাটা কিন্তু থাকছে, বা কোনো জমি কিনলেন বা কোনো বাহন কিনলেন,
এবং যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। যাদের কসমেটিক্সের বিজনেসে তাদের ক্ষেত্রে ভালো, যাদের বিউটি পার্লার আছে, নিজস্ব বিউটি পার্লার আছে, বিউটি পার্লারের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল প্রদান পাবেন, অর্থাৎ সাকসেসটা এই জায়গাটা কিন্তু থাকবে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সব থেকে বড় জায়গাটা হচ্ছে আপনার এডুকেশনের দিক যেমন ভালো হবে, তেমনি পারিবারিক সুখের জায়গাটাও কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনাদের কর্মের দিক। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, এই সব দিকগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মিথুন রাশি যদি আপনি হন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটতে চলেছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে চোট আঘাত লাগা বা ব্যাক পেন, বিশেষ করে ব্লাড প্রেশার বিপির কথা বলছি, সুগার, থাইরয়েডের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে মাথার সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে যারা এজেড পার্সন আছেন কিনা তারা বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ যাদের 60 ঊর্ধ্বে বয়স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো সমস্যা বাড়িয়ে তুলবে। যারা এজেন্সির সঙ্গে যুক্ত, যারা মার্কেটিং লাইনে আছে, যারা সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে বা যাদের নিজস্ব গাড়ির শোরুম আছে তাদের ক্ষেত্রে, বা পেট্রোল পাম্প বা আপনার রেস্টুরেন্ট আছে বা আপনার শপিং মহল আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিনার কাটার জায়গাটা কিন্তু, বা আপনার গোল্ডের দোকান আছে, গোল্ড বা জুয়েলারির দোকান আছে, মোটামুটি কিন্তু আপনাদের এই ব্যবসাগুলো কিন্তু ওভারঅল ভালো যাবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে যারা মিডিয়ার জায়গাতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ গান বাজনা, তাদের ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে এ মাসটা। এই ছিল মিথুন রাশি ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।